সুরে সুরে গল্প শোনো একটা, হাতির গল্প, হাতির গল্প, হাতির গল্প। আসামের জঙ্গলে একটা হাতি ধরা পড়েছে, ঠিক আছে? এবার দেখো কি হয়, কি হয় দেখা যাক। হলিউড বড় কঠিন জায়গা, কিছুদিন কাজ করার পরে তো আর কাজ পাওয়া যায় না। তো সে নিজের লাক খাবার ট্রাই করার জন্য বলিউডে চলে এলো। এসে সে হাতি মেরা সাথী সিনেমাতে রাজেশ খান্নার সাথে চান্স পেয়ে গেল। সে আবার আসামের জঙ্গলে ফিরে এলো তার রিটায়ার্ড লাইফ কাটানোর জন্য।
মাটির প্রতি টান, তারপর সাত সমুদ্র তেরো নদী পার, তারপর দেশে ফিরে আসা, ফাইনালি আবার সেই নিজের একেবারে যেখানে মায়ের গন্ধ সেইখানে ফিরে আসা, অসম্ভব ভালো চিন্তা ভাবনা। এবং অবশ্যই অবশ্যই করে একদম অন্তর থেকে ধন্যবাদ দেব আমার চার দাদাকে, অবশ্যই আমার থেকে অনেকটা ছোট, রানাদা, শুভজ্যোতি, টিটোদা এবং স্বপনদাকে, অসাধারণ ববিতাদি।